হীরার নাম ফক্সফায়ার, আর এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় হীরা এখন এটি। যুক্তরাষ্ট্রের মেশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমনটাই দাবি করেছে। মেশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছে, পৃথিবীতে এখন পর্যন্ত পাওয়া সবচাইতে বড় আনকাট হীরা হলো ফক্সফায়ার। বিশ্ববিদ্যালয়ের আফ্রো আমেরিকান হিস্ট্রিয়ান কালচার জাদুঘরে এই ফক্সফায়ার সংরক্ষিত রয়েছে। সংরক্ষিত ফক্সফায়ারের ওজন 187 ক্যারোট বা 1.3 আউন্স। গত বছর কানাডার উত্তর পশ্চিমাঞ্চলে এই হীরাটি পাওয়া যায়। বিশাল আয়তনের এই হীরা পাওয়ার আগে ওই এলাকায় কেবল ছোট হীরা পাওয়া যেত, এমনটাই ধারণা করা হতো। হীরাটির আবিষ্কারের কাহিনীও বিস্ময়কর। খনিতে সাধারণত এই আকারের পাথর পাওয়ার পর সাধারণত তা খনি থেকে পাথর বা নুড়ি সরানোর যন্ত্র ভেঙে যায়, কিন্তু এই হীরাটি নষ্ট হয়ে যাওয়া থেকে বেঁচে গিয়েছিল কেবল সময়মতো এক কর্মীর চোখে পড়ার কারণে। তিনি সময়মতো পাথর ভাঙার মেশিনটি বন্ধ করে দেওয়ার কারণে হীরাটি রক্ষা পেয়েছিল। এরপর হীরাটি মেশিগান বিশ্ববিদ্যালয়ের কাছে সংরক্ষিত ছিল। সর্বশেষ গত জুনে দীপক শেঠ নামের এক বিনিয়োগকারী নিলামে এই হীরাটি কিনে নেন। এরপরই এই হীরা প্রদর্শনীর জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আয়োজকরা বলেছেন, গত এক বছরেই উত্তর আমেরিকায় পাওয়া সবচাইতে বড় আনকাট হীরা হিসেবে এর সুখ্যাতি ছড়িয়ে গিয়েছে।